বর্তমান পরিস্থিতি ও দুই বিএনপি নেতা নিহতের সাথে জড়িতদের শাস্তির দাবি নিয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ। ভোলায় বিএনপি নেতাদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নরসিংদীর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় 22 আগস্ট। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদ সহ দুই নেতাকর্মীর নিহতের ঘটনায় নরসিংদী জেলা বিএনপি এই প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। সদরের চিনিশপুর এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে মিছিলের মাধ্যমে সমাবেশে দলে দলে যুক্ত হয় দলীয় নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী এক আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ খায়রুল কবির খোকন, উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ মঞ্জুর এলাহী সহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও সকল অঙ্গসংগঠন নেতাকর্মীরা। এ সময় সমাবেশে বক্তারা দুই নেতাকর্মীর মৃত্যুর সাথে জড়িতদের শাস্তি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বর্তমান স্বৈরাচার সরকারের পতন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়ে বক্তব্য রাখেন। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নরসিংদী টিভি।